চলন্ত চার চাকা গাড়িতে হঠাৎ আগুন লেগে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা যায়, সোমবার রাতে নদিয়ার মায়াপুর থেকে কলকাতা যাওয়ার পথে নবদ্বীপ গৌরাঙ্গ সেতু রোডের পুরাতন টোল ট্যাক্সের সামনে হঠাৎ চলন্ত গাড়ি বন্ধ হয়ে যায় এবং গাড়ি থেকে ধোঁয়া বেরোতে থাকে। যাত্রীরা গাড়ি থেকে নেমে পড়েন, এরপরই গাড়িতে আগুন লেগে যায়। এলাকাবাসীরা আগুন নেভানোর চেষ্টা করে, খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। দমকল বাহিনীর প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে, যদিও এই ঘটনায় কেউ হতাহত হননি। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা। চলন্ত চার চাকা গাড়িতে হঠাৎ আগুন লেগে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা যায়, সোমবার রাতে নদিয়ার মায়াপুর থেকে কলকাতা যাওয়ার পথে নবদ্বীপ গৌরাঙ্গ সেতু রোডের পুরাতন টোল ট্যাক্সের সামনে হঠাৎ চলন্ত গাড়ি বন্ধ হয়ে যায় এবং গাড়ি থেকে ধোঁয়া বেরোতে থাকে। যাত্রীরা গাড়ি থেকে নেমে পড়েন, এরপরই গাড়িতে আগুন লেগে যায়। এলাকাবাসীরা আগুন নেভানোর চেষ্টা করে, খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। দমকল বাহিনীর প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে, যদিও এই ঘটনায় কেউ হতাহত হননি। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।